সপ্তম অধ্যায়, পৃথিবী ও মহাকর্ষ, আর্থ এন্ড গ্র্যাভিটেশন। সপ্তম অধ্যায়, পৃথিবী ও মহাকর্ষ, আর্থ এন্ড গ্র্যাভিটেশন। একটি বলকে উপরে ছুড়ে দিলে কি ঘটবে? বলটি কি উপরের দিকে যেতেই থাকবে? বলটি কি উপরে কোথাও স্থির হবে? বলটি কি মাটিতে এসে পড়বে? একটি বলকে উপরে ছুড়ে দিলে বলটি মাটিতে এসে পড়বে, এর কারণ কি বলতে পারবো? পৃথিবী বলটিকে নিজের দিকে আকর্ষণ করছে, তাই বলটি মাটিতে এসে পড়বে। শুধু বল আর পৃথিবী নয়, এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণকে মহাকর্ষ বলে। মহাকর্ষ বল সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী নিউটন। এ সম্পর্কে একটি কাহিনী আছে, কাহিনীটি কি আমাদের জানা আছে? তিনি চিন্তা করলেন, নিশ্চয় আপেলটিকে কেউ নিচের দিকে টানছে। কে টানছে? মাটি না অন্য কিছু? নিশ্চয় মাটি। এর অর্থ পৃথিবী আপেলটিকে নিচের দিকে টানছে। এ থেকে তিনি সিদ্ধান্ত নিলেন, পৃথিবী সকল বস্তুকে তার নিজের দিকে টানে। এরপর তিনি চিন্তা করলেন, সূর্য পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলোকে আকর্ষণ করছে, তাই এরা সূর্যের চারদিকে ঘুরছে। তিনি আরও ভেবে সিদ্ধান্ত নিলেন, শুধু পৃথিবী নয়, এ মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে মহাকর্ষ বলে। মহাকর্ষ বল সম্পর্কে নিউটন একটি সূত্র প্রদান করেন। সূত্রটি হল, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। সূত্রটিকে তিনটি অংশে ভাগ করা যায়। প্রথম অংশ, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। দ্বিতীয় অংশ, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। তৃতীয় অংশ, আকর্ষণ বল বস্তু দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বিস্তারিত জানতে বক্সগুলোতে ক্লিক করি। প্রথম অংশ, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। আমরা দুটি বল দেখতে পাচ্ছি। বল দুটি তাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে এফ বলে নিজের দিকে আকর্ষণ করছে। সূত্রের দ্বিতীয় অংশ, এ আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক।
অর্থাৎ ভরের গুণফল বেশি হলে আকর্ষণ বলও বেশি হয়, আর ভরের গুণফল কম হলে আকর্ষণ বলও কম হয়। মনে করি বল দুটির একটির ভর এম ওয়ান ও অপরটির ভর এম টু এবং এরা পরস্পরকে এফ বল দ্বারা আকর্ষণ করছে। সূত্রের দ্বিতীয় অংশ অনুসারে এফ সমানুপাতিক এম ওয়ান ইন্টু এম টু। বল দুটির ভরের গুণফল যত গুণ বাড়বে বা কমবে আকর্ষণ বলের মান তত গুণ বাড়বে বা কমবে। এক কেজি ভরের দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষীয় বল এফ হলে এক কেজি ও দুই কেজি ভরের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হবে টু এফ। দুই কেজি ও তিন কেজি ভরের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হবে সিক্স এফ। নিচের ছকটি লক্ষ্য করো এবং ক্লিক করে খালি ঘরগুলো পূরণ করো। 1, 3, 8, 15, 1F, 3F, 8F, 15F। সূত্রের তৃতীয় অংশ, আকর্ষণ বল বস্তু দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব বাড়লে বল বর্গ অনুপাতে কমে আর দূরত্ব কমলে বল বর্গ অনুপাতে বাড়ে। বল দুটি পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থান করে পরস্পরকে এফ বল দ্বারা আকর্ষণ করছে। সূত্রের তৃতীয় অংশ অনুসারে এফ সমানুপাতিক 1/d². 1 মিটার দূরে অবস্থানরত দুজন বালিকার মধ্যকার মহাকর্ষীয় বল এফ হলে 3 মিটার দূরে অবস্থানরত দুজন বালিকার মধ্যকার মহাকর্ষীয় বল হবে F/9। 0.5 মিটার দূরে অবস্থানরত দুজন বালিকার মধ্যকার মহাকর্ষীয় বল হবে 4 গুণ, অর্থাৎ 4F। নিচের ছকটি লক্ষ্য করো এবং ক্লিক করে খালি ঘরগুলো পূরণ করো। 1/4, 1/16, 4, 16, F/4, F/16, 4F, 16F। মহাকর্ষ সূত্রের পূর্ণাঙ্গ রূপ হবে এফ সমানুপাতিক M1 × M2/d² বা F=G × M1 × M2/d². এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। M1=M2=1 কিলোগ্রাম এবং D=1 মিটার হলে F=G হবে। এর অর্থ হচ্ছে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা জি এর সমান। এই জি এর মান হল 6.7 × 10⁻¹১ নিউটন কিলোগ্রাম ইনভার্স টু মিটার স্কোয়ার, যা খুবই কম।